লেগ স্পিনারদের নিয়ে আক্ষেপ হতাশার অসংখ্য গল্পই লেখা হয়েছে, পড়া হয়েছে, শোনা হয়েছে, এমনকি তাদের জীবনের গল্পটা দেখাও হয়েছে। এবার বোধহয় সেই গল্পে কিছুটা বদল আসতে যাচ্ছে, আর সেটা রিশাদ হোসেনের কল্যাণে। রোববার যেভাবে ব্যাটিং করেছেন তা দেখে চোখ জুড়াবে। ওয়ানডে দলে ডাক পাবার পর দিনই 12 বলে 33 রানের ইনিংস আপনার মনে কিছু প্রশ্নেরও জন্ম দেবে, যার উত্তর শুধু রিশাদের কাছেই পাওয়া সম্ভব। আজকে এত ভালো ব্যাটিং করলেন, রহস্যটা কি আসলে? মানে আপনাকে তো নর্মালি হচ্ছে কেউ ওইভাবে ব্যাটসম্যান হিসাবে জানে না, জানে যে আপনি কিছুটা ব্যাটিং শেষে দিয়ে করতে পারেন, বাট আজকে যেভাবে করলেন আনবিলিভেবল। না, আমার ইচ্ছা আছে যে দেশকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য, নিচে হোক আর উপরে হোক সবখানে আর কি। এটা হচ্ছে আমাদের সব, আমার পিছনে যারা আছে তাদের জন্য একটা বড় সুযোগ, বা আমার জন্য একটা বড় সুযোগ। আমি যদি ভালো কিছু করতে পারি, পিছনে যারা আসবে ওদের জন্য অনেক ভালো হবে। আমি চেষ্টা করবো আমার 100% দিয়ে আর কি দেশকে কিছু দেওয়ার জন্য। ব্যাটিং এ অসাধারণ পারফরমেন্স করে দেখালেও রিশাদের মূল কাজটা তো বোলিং। সেই বোলিং এ পুরো উল্টো চিত্র। 3 ওভারে রান দিয়েছেন 36, উইকেট পাননি একটাও, যদিও তিনি বলছেন অধিনায়কের পরিকল্পনা মাফিক বোলিং করার চেষ্টা করে গেছেন। কিন্তু আজকের বোলিং নিয়ে মনে হয় কিছুটা আক্ষেপ আছে। আক্ষেপ বলতে আমি আমার প্ল্যানে ছিলাম আর কি, ক্যাপ্টেন যে প্ল্যান দিয়েছে প্ল্যান নিয়ে হয়তো বা সাকসেস হয়নি, প্ল্যানে ছিলাম আর কি। সামনে BPL এ প্লেয়ার্স ড্রাফট, T20 এই ফ্র্যাঞ্চাইজি লিগে লেগ স্পিনাররা বরাবরই অবহেলিত। এবার কি কিছুটা আশা করা যায়? T20 ম্যাচ ছিল, T20 মেজাজে ব্যাটিং করছেন, BPL এ লেগ স্পিনাররা অনেক সময় অবহেলিত হয়, এবার কি আশা করেন যে আপনি সহ বাকি লেগ স্পিনার যারা আছে হয়তো এবার দল পেয়ে যাবে ইনশাল্লাহ? আমি অত কিছু আশা করি না BPL বা সামনে কোন খেলা, আমি নর্মাল যখন যে গেমটা থাকে ওই গেমটা আর কি খেলার চেষ্টা করি, ভালো খারাপ হতেই পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বদলে হাওয়া, বদলে মন, অভিষেকের অপেক্ষায় ব্যক্তিগত লক্ষ্য আছে নিশ্চিতভাবেই, তবে সেটা নিজের মধ্যেই রাখতে চান। ব্যক্তিগত লক্ষ্য না বলাই ভালো, সব দেখবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।